My name no Samsu. I name Sam. আপনি হয়তো জানেন না আপা সারা বাংলাদেশ ডিজিটালের বন্যায় বসে গেছে, আমিও বসে গেছি, বুঝছেন? ওই ডিজিটালে যদি শামসু টামসু দেয় না কেউ কমেন্টস করতেছে না, আর স্যাম দিলে সাথে সাথে কমেন্টস আসে 100, 200, 1000, 2000। আমি এখন আপা ফেসবুক সেলিব্রিটি, বুঝছেন? আমি অনেকের সময়ের অভাবে একদম ব্লকও করে দিই ফেসবুকে। আপা আপনি কি জানেন যে ব্লক বলতে কি বোঝায়? আমার ডে প্ল্যানটা জানতে চেয়েছিলাম। ও নো আপা, আমি অ্যাকচুয়ালি মানে ফরগেট। সামসুটা অ্যাকচুয়ালি হবে? ইয়েস আপা, আমার প্রোনাউনসিয়েশনে একটু ভুল হয়ে গেছে আপা। এইসব কাজ কাম আমার না, যে মুরাদ টাকলু আছে না ওর কাম, আপনি তো ঠিকই ধরতে পারছেন আপা। আপনি বুঝতে পারছেন এই যে আমার জন্য কমিউনিকেশন, আর আপনি বুঝতে পারাটাই আসল। সামসু প্রোনাউন্সিয়েশনকে কি সামথিং বলছো আমি বুঝতে পারছি না, এটা প্রোনাউন্সিয়েশন হবে। আর কমিউনিকেশন, বুঝতে পারছো শব্দটা কমিউনিকেশন? এসব ইংরেজি কোথায় শিখেছো তুমি? প্লিজ বাংলায় বলো, আজকে আমার অনেক কাজ। আপা আপনি বোনাস দেওয়ার কথা বলছিলেন, সরি আপা, কথা কথায় ফেসবুক ব্লক হয়ে যায় আপা। শামসু ভাই খুবই লুজ, কি সব পেজে এসব লাইক দিয়ে রাখে আপা। আরেকবার যদি কথা কথা ফেসবুক টানে নিয়ে আসে তার বাসা থেকে বাইর করে দিবেন। এরপর কি শামসুদ্দিন বলো? ও আপা, ইউ কল মি শামসু এগেন, কল মি স্যাম, বাট দা ওয়ে আজকে সন্ধ্যায়, ও শিট, এই যে মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। পুরাবে না, সারা রাত ধরে ইনবক্সে মেয়েদের সাথে লুলামি করলে ফোনের কে আপনারও চার্জ ফুরিয়ে যাবে। মিস্টার শামসু? ইয়ে আপা, আগামী এক সপ্তাহ আপনাকে সবাই শামসু বলবে। এই তুমি তো হাসা হাসা সদরঘাট, আমার পিছনে যে লং গুলো আছে এগুলো দেখছো? সদরঘাট তুমি চিনো? এই তুমি করছোটা কি? আমি এখন কি করুম? আই কি করি মানে, তুমি কি করবে এটা আমি কি করে বলবো? আধা ঘন্টার মধ্যে আইবা, যদি না আইও তাহলে আমি যামু ঘর, আমার কাতার ফেরত দেই, ওই কালো তো বেয়েছে না, হেরে গেলাম আমি বিয়ে করে ফেলাম। না না, তুমি বরিশাল যাবে কে? আমি আমি আধা ঘন্টা না, আমি 25 মিনিটের মধ্যে তোমার কাছে আইবো। আমি এক্ষুনি আমার বসের কাছে মানে ম্যাডামের কাছে যাই, বলে ছুটি নিয়ে আমি সরাসরি তোমার নিতে আইবো। আপা কি ছুটি দিব তোমারে? ট্রে করে দেখি, যদি না হয় তাহলে পরে আজকে দাদি মরে গেছে এই কথা কয়ে ছুটি নিব। এই দাদি মারা যাবার কথা বলে না, গত মাসে একবার ছুটি নিলা আপা। বেজি মানুষ,
এক মাস আগে আবার কিটা মনে আছে? আজকে দাদি মরার কথা কম, ছুটি দিয়ে দিব, আমি ফুসকুড়ি তোমার কাছে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আয় পারো, আমার নেকে কেন একদম ভাল লাগতেছে না। শোনো, তুমি চিনাবাদাম কিনো, 10-20 টাকার চিনাবাদাম কিনে খাও, আমি 1 টাকা দিয়ে দিই উনি। কিন্তু কথা একটা, চিনাবাদাম যে কিনবে ইয়াং বয়সের পোলা মানের কাছ থেকে না, একটু বুড়া টুড়া দেখে বাঙ্গা চোরা শরীর তার কাছ থেকে কিনবে। যদি বুড়া না পাই? না পাই কি, খুঁজা বের করবা, আনাইলে যে না বালক আছে না, নাক দিয়ে হিঙ্গেল টিঙ্গেল পরে, গলার মধ্যে এটা জুড়ি বাজাইয়া আটে আর বাদাম বেশি অক্ষ থেকে কিনবে। আচ্ছা ঠিক আছে, ওই তুমি তাড়াতাড়ি কিন্তু আয় বুড়ো, আমার কিন্তু ভালো লাগে না। বুঝি আইতেছি, চিন্তা করবো। তোকে পরে সরি বলে দেবো। তুই এখনো বোকায় রয়ে গেছিস, শুধু সরি বললে কি হয়? রোদেলা তোর সবচাইতে কাছের বন্ধু, ওর জন্মদিনে তুই যদি না যাস, পরে এই দিনগুলো কখনো ফিরে আসবে না। আসলেই তো আপু, এমন করে তো আমি ভেবে দেখিনি, এই জন্যই বলি পৃথিবীর সবচেয়ে সেরা আপু তুমি আমার। লক্ষ্মী ম্যাডাম, আমি কামিং করতে কামিং তো হয়ে গেছেন বলেন, বিশেষ একটু দরকার আছে। কি বিশেষ দরকার? আমার হাফ সান ছুটির দরকার। হাফ আবার আপনার দাদি মারা গেছে নাকি? না, এইবার কেসটা একটু অন্যরকম। অন্যরকম? আচ্ছা ঠিক আছে, তাহলে যান, কিন্তু যাবার আগে ড্রাইভারকে আমার সারাদিনের কাজ বুঝিয়ে দিয়ে যাবেন। আপনি নো টেনশন, বুঝছেন, আমি সব ড্রাইভার একদম পাই টু পাই বুঝিয়ে দিয়ে যাবো। আমার সময় মতো আচ্ছা ঠিক আছে, আই এম গোয়িং গুড। আচ্ছা বউ, আমি তাহলে রেডি হই। রেডি হবি মানে স্পেশাল একটা ওকেশনে যাচ্ছি, স্পেশাল একটা মানুষের ওকেশন না? স্পেশাল কিছু না পড়লে কি হয়? হয় না তোর জন্য? দেখ আমার জন্য? ইয়েস, স্পেশাল থিংস। কার প্রিয় কালার বল? রোদেলার। আসলেই তুমি আপু অনেক লক্ষ্মী। অনেক লক্ষ্মী? কিন্তু এই যে আপনি রোদেলাকে আবার বলেন না যে আপনি যেতে চাননি, আমি জোর করে আপনাকে পাঠাচ্ছি। তুমি যতটা তোমার ভাইকে বোকা মনে করো না, তোমার ভাইটা অতটা বোকা না। হ্যাঁ, যতটা বোকা মনে করি তার চেয়ে একটু বেশি বোকা। আচ্ছা আমি যাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অত কাছে না, একটু দূরে। আগে তুমি আমার কাজে ফিসে লয়ে যাও, আমরা বিয়েটা করে ফেলাই, তারপরে তুমি আমার আবার কাছে লয়ে যাইবা, আমার ম্যানেজ করার দায়িত্বটা আমার। আর এলা ঠিক আছে। তুই কেক কাটার পরে আসলি কেন? বাবু আপনি বলেন তো, আপনি কেন লেট করছেন?
বাবু রাস্তা অনেক জ্যাম ছিল। সত্যি করে বলেন তো কেন লেট করছেন? আরে সত্যিই তো বলছি রাস্তা অনেক জ্যাম ছিল। রাস্তাই জ্যাম ছিল তাই না? আমি যেন সম্পর্ক করে খুব একটা মহান কাজ করে। হ্যাঁ কন্ডিশনে তো এটা ছিল না। কন্ডিশন বেধানো চলা যায় না। কন্ডিশনে তো এটাও ছিল না যে আমার বার্থডে কেক কাটার পরে তুমি আসবা তাই না? তোমার মধ্যে রেসপেকটেশন বলতে কোনো কিছু নাই বুঝছো, এই জন্য না সেম ইয়ারে প্রেম করতে হয়। আর তোমার মধ্যে তো রেসপেক্টে ভরপুর পুরা পুরা একদম পা থেকে মাথা পর্যন্ত রেসপেক্ট আর রেসপেক্ট ভরে আছে। দেখতেই তো পারতেছি আমার বার্থডে কেক কাটার পরে আসছো, কোন মেয়ের সাথে যা প্রেম করে আসছো। হ্যাঁ কোন মেয়ের সাথে যা ফ্লার্ট করছো? আরে বলো না, তোমার বার্থডে তে যাই না একটা অবশ্যই একটা রিজন আছে। আর তোমার ফ্রেন্ডগুলো একটাও ভালো না, আমি দেখছি তো। মেয়ে বলো ছেলে বলো একটা ফ্রেন্ডও ভালো না তোমার। মেয়েগুলো সব আমার দিকে তাকায় থাকে আর ছেলেগুলো তোমাকে দেখে দেখে গিলে চোখ দিয়ে গিলে বুঝছো। তুমি তো চেনো না মানুষদের, ভালো মানুষ চেনো বুঝছো। তোমাকে কে বলছে? হ্যাঁ আমার ফ্রেন্ডের নিয়ে কথা বলতে তোমাকে কেউ বলছে? আমার ফ্রেন্ডরা অনেক ভালো ঠিক আছে, তোমার একটা ফ্রেন্ডকে দেখছি না কি করে বেড়ায়। হ্যাঁ আসছে আমার ফ্রেন্ড নিয়ে কথা বলতে। তার মানে আপু যদি না বলতো তাহলে তুমি আজকে আসতে না? সত্যি বলতে আসতাম, আপু বলাতে একটু ভালো লাগতো শুনে। আর তুমি তো জানোই আপুর মোটিভেশন পাওয়ারটা না অনেক বেশি। হ্যাঁ আপুকে বাইরে থেকে দেখতে কি পরিমাণ রাগি মনে হয় কিন্তু দেখো ভিতরে ভিতরে কি সুইট। সত্যি এমন বোন পাও না ভাগ্যের ব্যাপার। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবে না তো? আচ্ছা আপু বিয়ে করলো না কেন? জানি না, আপুকে নিয়ে খুব টেনশন হয়, কখনো যদি বিয়েই না করে। তুমি কখনো জিজ্ঞেস করনি? বলেছিলাম তখন মেবি আমি এসএসসি পরীক্ষা দেব। বাবা রে আপুর যে চেহারা হাল করেছিল 3 মাস আমি খাবার টেবিলে বসতে পারি। কড়া গলায় বলেছিল কি জানো, তোমাকে যেন এই ব্যাপারে দ্বিতীয়বার কোনো কথা বলতে না শুনি। তখন থেকে আমি চুপ। আচ্ছা আপু কি কোনো রিলেশন ছিল অথবা কারোর জন্য অপেক্ষা করছে এরকম কিছু? কি করে বলবো, আপু তো কোনো কথাই বলে না। অন্য কোনো ভাবে জানতে পারবে না? এই ধরো আপুর ভার্সিটির কোনো বন্ধু বান্ধবী থেকে কিছু কি জানা যাবে না? আপুর যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা সবাই বাইরে থাকে, গত 2-4 বছরে কারোর সাথে দেখা হয়েছে বলে আমার মনে হয় না। একজন আপুকে আমি চিনি, সালমা খনম নাম, উনি মালয়েশিয়ান কোনো ইউনিভার্সিটিতে আছে, কিন্তু কোন ইউনিভার্সিটি সেটা আমি তো জানি না। তুমি না ফেসবুকে একটা সার্চ দিয়ে দেখতে পারো, যদিও সালমা খনমের অভাব হবে না তারপরেও ট্রাই তো করা যায়। না এভাবে হবে না। আচ্ছা তুমি না একবার বলেছিলে যে আপুর ডায়েরি লেখার অভ্যাস আছে। হ্যাঁ কিন্তু তাতে তো সে তার কর্মপরিকল্পনাই বেশি লেখে, অন্য কিছু লেখে তো বলে মনে হয় না আমার। এখন যদি ডায়েরি লেখেন উনি তার মানে হলো কলেজ কিংবা ভার্সিটি লাইফে উনি ডায়েরি লিখতেন। আর তুমি যদি ভালো করে খুঁজে দেখো না বেডরুম ড্রয়িং রুম সব জায়গাতে, তাহলে আমার মনে হয় কোনো না কোনো ডায়েরি তো তুমি পেয়ে যাবে। না না বাবা আপুকে না বলে ওনার ডায়েরি খোঁজা ঠিক হবে? ঠিক ব্যাঠিকের হিসাব পরে হবে, তুমি আগে খোঁজো তো। আচ্ছা আগামী কালকে আপু অফিসে গেলে আমি কাজে নিয়ে যাব। মনে থাকে জানো, তুমি তো আবার সব ভুলে যাও। সব ভুলে গেল তোমাকে ভুলি না। কে বলেছে ভুলো না, আজকে আসার কথাই তো ভুলে গিয়েছিলে। আর আজকে যদি না আসতে তাহলে এত মজা হতো বলো? না এলে আরো বেশি মজা হতো, তোমার ফ্রেন্ডস গুলো একটাও ভালো না। আই আমার ফ্রেন্ডের নিয়ে একটা বাজে কথা বলবা না, চাইল্ডহুড থেকে আমি ওদেরকে চিনি। শোনো ছেলেদের চেনা আর মেয়েদের চেনা আলাদা কথা, তোমার সামনে ওরা ভালো সেজে থাকে, আসলে ওরা একটা বদের হাড্ডি সব। তোমাকে বলেছে না? হ্যাঁ আমাকেই বলেছে। যাও ভাগো, আমার ফ্রেন্ডের নিয়ে একটা বাজে কথা বলবা না, আমি সহ্য করব না। তুমি না করলে না করবা, কিন্তু আমি যেটা সত্য আমি সেটাই বলবো। ওকে তুমি থাকো তোমার ট্রু নিয়ে আর সত্য নিয়ে, চললাম। কই যাচ্ছো বাবু, আজকে তোমার বার্থডে তো।
প্রণাম আপা। আরে মামুন কেমন আছেন? আমি ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আছি ভালো, আসুন ভেতরে আসুন। না আপা, রেহান বাসা আছে আপা? রেহান তো এই সময় থাকবার কথা না, তাতে অসুবিধা কি, আমি তো আছি। চলেন ভেতরে চলেন, চা খেয়ে যাবেন। এলাম রেহানের সঙ্গে আড্ডা দিতে আপা, ওই বাসায় নেই, অন্যদিন আসবো। আজ আজকে আসি। আপনার কথা রেহান খুব বলে, বলে যে আপনি নাকি খুব ভালো বক্তা। তাই নাকি? হ্যাঁ। লেখালেখি কেমন চলছে? এই আর কি আপা, কিছু গল্প কবিতা বের হয়েছে, একদিন এনে আপনাকে দেখাবো। অবশ্যই, চলুন ভেতরে চলুন। না না আপা, আজকে আসি, অন্যদিন আসবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে রাত্রে 9টায় লঞ্চ উঠছে, সকালবেলা 6টা-7টার সময় সদর ঘাটনাছে। ওইখান থেকে গিয়ে আমি নিয়ে একদম সোজা কাজের অফিসে গেছি, কাজের অফিসে গিয়ে বিয়ে শাদী করে সোজা এনে বসছি। আর কাজী অফিস থেকে আমার বাসায়? জি ম্যাডাম। আচ্ছা, ওর বাড়ি বরিশাল, তোমার বাড়ি জামালপুর, উত্তর দক্ষিণ পরিচয় হলো কি করে? ফেসবুকের মধ্যে ম্যাডাম। ওকে, তার মানে তোমার বউ হচ্ছে ফেসবুকে, ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে করে ম্যাডামের বাসায় এসে ওঠে। সরি ম্যাডাম, আর করব না। আরো বিয়ে করার ইচ্ছে আছে কি করে না বা, আরেকটা বিয়ে করব মানে একেবারে গল্লাটা খাইতে ডাঙ্গে বসাই দিমু না। এক্সকিউজ মি, ও বিবাহ তো আপনি জানেন না? আমি জানি, বিয়ে করছে 10 বছর হয়েছে, কিন্তু একটা সওয়াল ফল হয় না, কিন্তু আমি এর বছর বছর কিনি এই লেগে তো রাজি হইলাম বিয়ে করার লেগে। সংস্থাপত কেন আমার কাছে চাপে আমি বুঝি না। শোনো, কাটাকাটি যা কিছু করার নিজের বাসা যে করো, বাসা খুঁজে নাও, আমার বাড়িতে কোনো কিছু চলবে না। এমন কথা আপা আপনি কইতে পারলেন? আমি যদি আপনার ছোট বোন হইতাম, আপনি যদি আমার বড় বোন হইতেন, তাহলে কি এমন করে কইতে পারতেন? আপনার লাহানা আমার একটা বড় বোন ছিল, কলেরা যদি না খাইতো তাহলে হ্যাঁ এতদিন আপনার মতো এত বড় হয়ে যেত। স্যামস এখানে কোথায় থাকবে? আফা, আপনার বাসার যে কাজের বোর্ড আছে না, ওর রুমে আমি থাকবো, আর শ্যাম স্যার ওই যে আপনার ড্রাইভারটা আছে না, এই ড্রাইভারের লগে একরুমে থাকবো। শ্যামসু, জরিনাকে নিয়ে ড্রাইভারকে নিয়ে স্টোররুমটা গুছিয়ে ফেলো, যতদিন বাসা না পাও স্টোররুমেই থাকো। ফ্যান আছে? আপা একটা টেবিল ফ্যান আছে, ওতেই চলবে। যদি মনে করো তাহলে একটা সিলিং ফ্যান লাগিয়ে নিও। জি। আমার 2 ঘন্টা পরে একটা মিটিং আছে, আমি চলে যাব, তুমি ঘরটা গুছিয়ে নাও, তুমি তো মিটিংয়ে যেতে পারবে না। হ্যাঁ
ভাইজান আপনার কেরা ব্লক মারছে তার নাম ঠিকানা অ্যাড্রেসটা খালি করুন আমি উল্টা গুলি চালানি দিয়ে দেব এমন কাম করুন জীবনেও ফেসবুকের ভিতরে হান দেবার পারবো না তোমরা কি চুপ করবে সবাই জরিনা তুমি আমার ভাইকে মেরেছো কাল থেকে আমার বাড়িতে কাজ করবার কোনো দরকার নেই অন্য বাড়িতে কাজ খোঁজো ম্যানেজার নতুন কাজের মানুষ জোগাড় করতে পারবে না আবাজে কি কোন ফেসবুকে একটা স্ট্যাটাস খালি পাঠামো কয়েকশো লাইক সাথে সাথে ভরে যাবো এটা কোনো বিষয় হলো জরিনা আজ রাতই এ বাড়িতে তোমার শেষ রাত কনফা তোমারও কাল কোথায় যাবে আমি জানি না আপু থাক না ছেড়ে দাও না ও তো বুঝতে পারে রে ও আপা এরপরে মারার আগে দেখে মারুন বাইজান না সু যাও যাও রেহান তুই আমার ঘরে কি করছিলি রে না আপু ওই আমার রিস্ট ওয়াচটা খুঁজে পাচ্ছিলাম না তোর রিস্ট ওয়াচ আমার ঘরে হ্যাঁ ওই ভাবলাম তুমি আলমারিতে তুলে রেখেছো আমাকে একটু ফোন দিবি না ও না ভাবলাম তুমি কাজে ব্যস্ত আছো তাই তোমাকে আর নক টক দেইনি আর কি আরে বোকা ছেলে আমার কাজ আছে না তুই আগে পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি আমার জানিস তোকে হাসি খুশি রাখা এখন তুই বলতো জেরিন আর হনুফাকে কি শাস্তি দেয়া যায় শাস্তি কেন দেবে ওরা তো জেনে শুনে করে নাই আর তাছাড়া আমাদের জিনিসের প্রতি ওরা কতটা দায়িত্বশীল তা তো জানা গেল একটা কাজ করো এবার ঈদে ওদের দুজনকে দুইটা শাড়ি কিনে দিও কি বলছিস এসব যারা মেরে আমার ভাইয়ের মাথাটা ফাটিয়ে দিল তাদেরকে আমি পুরস্কৃত করব আপু তুমি এইভাবে কেন ভাবছো তুমি না আমাকে পজিটিভ ভাবতে শিখিয়েছো তুই পজিটিভ আপু আর ওরা তো তোমার স্বার্থ রক্ষা করতে গিয়ে কাজটা করেছে তাই না আর এটাও প্রমাণিত হলো ওরা তোমার প্রতি কতটা অনুরক্ত তাই না আপু হ্যাঁ দিদিবাবু আই তোমার কি হয়েছে তুমি কি করে জানলে আরে জরিনা তোমার ব্যান্ডেজ বাঁধা ছবি আপলোড করলো সেটাই তো আমি দেখলাম মানে অ্যাঞ্জেল জেরি তোমার ফ্রেন্ড লিস্টে কেমনে ঢুকলো আরে সেদিন তোমাদের বাসায় গেলাম না ও তো নিজে আমার নাম সার্চ দিয়ে তারপর আমাকে রিকোয়েস্ট পাঠালো তারপর আমাকে দিয়ে অ্যাকসেপ্ট করে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে নিয়েছে আচ্ছা ওসব কথা বাদ দাও তুমি বলো না তোমার কি হয়েছে আরে তোমার প্ল্যান সাকসেস করতে গিয়েছিলাম আর এদিকে ওই যে তোমার ফেসবুক ফ্রেন্ড অ্যাঞ্জেল জেরিন হনুফাকে সাথে নিয়ে আমাকে হোয়াইট হাউস করে দিয়েছে হনুফাকে হনুফা হচ্ছে আমাদের স্যাম সাহেবের নতুন বউ ফেসবুকে হ্যানি লিখে সার্চ দাও পেয়ে যাবে আচ্ছা তোমার কথা লাগেনি তো না না খুব একটা লাগেনি কপালে একটু চোট খেয়েছি আর ডান হাতের কবজির উপরে ও খোদা আই আমি আসি আমি আসছি হ্যাঁ না না তোমার আসার কোনোই প্রয়োজন নেই আমি ঠিক আছি শিওর তো Thank you.
এখন বাজবো না বলছো? বিয়ে করার সময় আমাকে জিজ্ঞেস করে করেছিলে? তাহলে আমাকে বিয়ে করতে কেন বলছো? যাও, নিজের সমস্যা নিজে মেটাও, গিয়ে যাও। আবা আপনি কাল কি হারে করবে রিলেশনশিপ স্ট্যাটাসটা পাল্টাই দিতে? ম্যারিড হানি দিব আর আমগো একটা কাপল সেলফি দিব। সেটা সকাল হোক তারপরে দেখা যাবে, এখন যাও। মাইট তো খাইলা, কিন্তু কাজের কাজ কি কিছু করতে পারছো? তুমি যতটা বোকা ভাবো না আমাকে ততটা বোকা আমি নই। কাজের কাজ আমি ঠিকই উদ্ধার করে নিয়েছি। কি কাজ? একটা পুরান ডায়েরি পেয়েছি। তাই? কোথায়? আরে দাঁড়াও, বাসায় খুলে দেখার সাহস হয়নি। এই যে দেখ, নিয়ে এসেছি। দেখি। আরে আস্তে উল্টাও না, লুজ তো। তো কি হয়েছে, আস্তেই উল্টাচ্ছি? দেখো এখানে একটা কবিতা আছে, ঝলসানো ফাগুন। বলেছিলাম আমি শাড়ি পরব, খোপায় থাকবে ইয়া বড় জবা। না, খোপা খালি থাকবে। কেন খালি থাকবে? এটা তোমার আইকিউ টেস্ট। যদি পাশ করতে পারো তোমায় দেব মহাকাশ সমপ্রেম আর একটুখানি ভালোবাসা। অনেক দেব না, জানি ভালোবাসা সইবার মতো এত বড় হৃদয় তোমার নেই। ভিক তো পুচকে খরগোশ কোথাকার। কি খরগোশ! একটুখানি ভালোবাসা পেয়ে শ্রাবণের মতো কাঁদ, দেখে ভালো লাগে আবার মায়াও হয়। এই পুচকে, পুরুষ কখনো কাঁদে? না, তোমায় দেব অনেকখানি ভালোবাসা, যতটা পেলে কাঁদতে কাঁদতে লাল করে ফেলবে চোখের সাদা অংশ। তারপর বলো তো, তারপর কি? আচ্ছা থাক, আমি বলে দিচ্ছি। তারপর মায়ার আঁচলে মুছে দেব, সব জল দূর করে দেব লালাভা, যতক্ষণ না ওই চোখে ভালোবাসার কালো মেঘ ছেয়ে ফেলে। কি
আরো আছে দাঁড়াও যতক্ষণ না তোমায় জড়িয়ে ধরো না সরি যতক্ষণ না আমায় জড়িয়ে ধরো যতক্ষণ না কাঁদতে কাঁদতে হাসতে শেখো আচ্ছা কখনো কারো খোপায় জবা পরিয়ে দিয়েছো আমি তোমাকে বলছি এই পুচকে খরগোশটাই আসল নাটের গুরু যার জন্য আপা এখনো বিয়ে করে আচ্ছা কবিতা দেখে কি কিছু সব বোঝা যায় নাকি বলো মানুষ তো এমনি এমনিতেই কবিতা লিখে তোমার কি মনে হয় আপা এমনি এমনি কবিতা লেখার মানুষ প্রয়োজন ছাড়া উনি একটা কথা পর্যন্ত বলেন না আর কবিতা লিখবেন এই পুচকে খরগোশটা না আপার ভার্সিটিরই কেউ শুধু সিনিয়র নাকি ক্লাসমেট এই ব্যাপারটা শিওর হতে পারছি না ক্যাম্পাসে তো নাও হতে পারে আচ্ছা আরেকটা ব্যাপার আপু কি কখনো ক্যাম্পাসে শাড়ি পরে যেত নাকি আর যদি শাড়ি পরেই যেত তাহলে তো ক্যাম্পাস আর শাড়ির কথা আলাদাভাবে লিখতো না আচ্ছা তুমি আর একটু খুঁটিয়ে দেখো তো কিছু পাও কি না ওকে অমন খুঁটিয়ে খুঁটিয়ে কি দেখছো এদিকে দেখো এই লেখার পরে অনেকগুলো পেজ ছেঁড়া আগের পৃষ্ঠাগুলোতে হয়তো বা অনেক জোরে কলম দিয়ে লেখা হয়েছিল এর জন্য এখানে দাগ পড়ে আছে কিন্তু আসলে কি লিখেছে সেইটা সঠিক বোঝা যাচ্ছে না ওয়েট ব্রেলি পদ্ধতিতে পড়তে জানলে লেখা ছাপের উপর হাত দিয়ে বলা যায় এখানে কি লেখা হয়েছে তুমি পারো দাও ট্রাই করি বয়কার গর এত গরু আসলো রে জরিনা জিয়াপা রেহান উঠেছে জিয়াপা সে সকালবেলা উঠে কেন আসে গেছে ও সামস আজকে সারাদিনের কাজের প্ল্যান কি আমার আমি সবকিছু ড্রাইভার সুন্দর করে বুঝে দিয়েছি ম্যাডাম আর আজকে তোমার ডে অফ ও তোমার ডে অফ বাড়ি যাবে নাকি কোথাও জিয়াপা জিয়াপা হরিণের একটু ছবি দেখতে যাবো একটু পার্কে হোক কাল তো চললাম আপনি চিন্তা করেন না ঠিক আছে জরিনা জিয়াপা ওরাও যেহেতু বাইরে যাচ্ছে আমিও নেই রেহানও নেই একদম সাবধান অপরিচিত কাউকে কিন্তু ঢুকতে দেবে না জিয়াপা জিয়াপা আপনি একদম চিন্তা করেন না ঠিক আছে তোমার বলে দিয়ে চলে আমার তো দিদি মেরে না এই ডায়েরিতে অনেকগুলো পেজ ছেঁড়া আর বাকি যেগুলো আছে সেগুলোর লেখক কেমন যেন ঝাপসা ঝাপসা হয়তো কবিতা অবশ্য আছে কিন্তু আমার মনে হয় কি জানো আপুর এই কবিতাগুলো না শুধু কবিতা না আপু নিশ্চয়ই কবিতার মাধ্যমে কাউকে না কাউকে মেসেজ দিয়েছেন এত মার খেলাম এই ডায়েরির জন্য অথচ কোনো লাভই হলো না আরে এত সহজে হাল ছাড়ছো কেন শোনো আপু যেহেতু তখন ডায়েরি লিখতেন আর তুমি যেহেতু একটা ডায়েরি পেয়ে গেছো তুমি বাসায় একটু ভালো করে খুঁজে দেখো তো নিশ্চয়ই তুমি আরো অনেকগুলো ডায়েরি পাবে একটু ভালো করে খুঁজো যদি ভালোবাসার নাম অপেক্ষা হয় তাহলে হয়ে যাব চাতক পাখি যে পথে হেঁটেছে সে পথে পায়ের চিহ্ন দেখে দেখে অনেকটা পথ খুঁজেছি সে কি যে পথে কুলকিনারা না পেয়ে ফিরেছে নিরে সে পথে ফিরবে তুমি ক্লান্ত পথিকের বেশে অনন্তকাল পরেও যদি মনে পড়ে মহাকাল পেরিয়ে যদি অনুভব করো টান ফিরে এসে দেখবে তরতাজা সে রক্ত জবা প্রত্যেকটা কবিতা না লিঙ্ক আছে কিন্তু দেখো আজও কেমন দোল খায় বাতাসে ফুসফুসে আজও ধরে রেখেছে ঘামের গন্ধ এলোমেলো অগোছালো চুলগুলো নির্বিঘ্নে হাত বোলাতে ছেটে ছেটে রেখেছি এটা বুঝতে পারছি না আচ্ছা পরের লাইনে যাই এখনো আমার সাজিয়ে রাখা আকাশ ধুলো জমা গিটার সুযোগ পেলেই টিংটা বৃষ্টি ঝরায় গান ধরে সবার চোখে শুধু তোমারই নাম
সবুজ শীতল স্নিগ্ধ করে গড়ে তোলে ভালোবাসা। তোমার জন্য অপেক্ষায় কিংবা প্রতীক্ষায়। হয়তো আরো অনেক লেখা ছিল, কিন্তু দেখো কিছু পৃষ্ঠারা ছেঁড়া এখানে, আর কিছু লেখা তো বোঝাও যাচ্ছে না। রেহান, আমি তোমাকে বলছি এরকম ডায়েরি তুমি খুঁজলে না আরো অনেক পাবে, সুতরাং তুমি আরেকটু ভালো করে খুঁজে দেখো তো, বাসার কোথাও না কোথাও ভালো করে খুঁজলে তুমি আরো ডায়েরি পাবে। এইটা ভালো বলছো। যাই বলো, আপুর হাতের লেখাগুলো কিন্তু জোস। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আপুর কবিতাগুলো পত্রিকায় ছাপিয়ে দিই। দ্যাটস দ্য গ্রেট আইডিয়া। এই শোনো না, তোমার ওই যে একটা পরিচিত বড় ভাই আছে না, পত্রিকায় লেখালেখি করে, মামুন ভাই? হ্যাঁ, তুমি মামুন ভাইকে বলো না, ওনাকে বলে কবিতাগুলো ছাপানোর ব্যবস্থা করে দাও না, এতে করে যদি খরগোশ ভাইয়ের চোখে পড়ে। কিন্তু যার জন্য লেখা সে কি বুঝবে? এত যত্ন করে ডায়েরিতে যেহেতু কবিতাগুলো লেখা আছে, সুতরাং আপু কখনো না কখনো খরগোশ ভাইয়াকে অবশ্যই কবিতাগুলো শুনিয়েছেন। আর তাছাড়া যদি খরগোশ ভাইয়া আপুকে সত্যি সত্যি ভালোবেসে থাকে না, তাহলে এইসব লেখার ঢং দেখেই বুঝবে এগুলো আপুর লেখা। আর তাও যদি না বুঝে, এরপরে তো কোনো সমস্যা দেখছি না, আপুর নাম আর ঠিকানা তো থাকবেই কবিতার মধ্যে। সুপার আইডিয়া। দাঁড়া, মামুন ভাইকে একটা ফোন। ওকে। হ্যালো। জি ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ভালো। তুই কেমন আছিস? খবরই নিস না একদম। জি ভাইয়া, ভালো আছি। ওই ভাবলাম লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন, তাই আর খোঁজ খবর নেই না আর কি। আরে না, যত বিজি মনে করিস অত বিজি না। কি বামন ভাই, জীবনে কাউকে পেলেন নাকি কল্পনার দেবীকে নিয়ে এখনো কবিতা লিখেন? আরে না, আজকাল এই ডিজিটাল আর ফেসবুকের যুগে মেয়েরা কবিতা টবিতা পড়ে না, ওসব ছেড়ে দিয়েছি। তবে লেখালেখি ছাড়িনি, জীবনমুখী হওয়ার চেষ্টা করছি। দোয়া করিস। সে তো সবসময় করি। আচ্ছা মামুন ভাই, আমার কিছু কবিতা পত্রিকা ছাপিয়ে দিতে পারবেন? টাকা পয়সা লাগলে সমস্যা নেই, এটা দিব আমরা, সমস্যা নেই। শেষমেশ কবিতা লেখা শুরু করলি? আরে, কবিতা ছাপাতে টাকা পয়সা লাগে না, বরং ভালো কবিতা হলে টাকা পয়সা পাওয়া যায়। আরে ভাইয়া, আমার কবিতা না, আপুর লেখা কয়েকটা কবিতা, শুধু ছাপাতে পারলেই হবে, আমার টাকা পয়সার দরকার। তোদের একটা ধারণা, পত্রিকাতে শুধু পরিচিত জনদের লেখায় ছাপা হয়, এটা ভুল। তুই এক কাজ কর, আমি পপুলার কিছু জাতীয় দৈনিকের শিল্প সাহিত্য পাতার বিভাগীয় সম্পাদকের মেল আইডি তোর ইনবক্সে দিয়ে দিচ্ছি, কবিতাগুলো কম্পোজ করে মেলে পাঠা। 2-3 সপ্তাহ অপেক্ষা করবি, এর ভিতরে ছাপানো হলে ধরে নিবি মনোনীত হয়। আর শোন, সাথে যোগাযোগের ঠিকানার মোবাইল নাম্বার দিবি, বিভাগীয় সম্পাদক যাতে ইচ্ছা করলে যোগাযোগ করতে পারে। ওকে ভাইয়া, মেল আইডিটা দে। আমার দিকে কেমনে দেবদেবাইছে? কোন লোকটা? আরে ওই লোকটা, আমার তো খারাপ লাগতেছে, তুমি কিছু একটা করো না। তুমি যাও আমার পথে, আমি হানি এমনি করে না। এই পাখি, এই যে তোতা,
আর তুমি আমার ময়না পাখি না, তুমি রাগ করলে আমি কই দাম কসবো? আমি তোমার ময়না পাখিও না, আমি তোমার তোতা পাখিও না, তোমার ফতে তুমি যাও, আমার ফতে আমি যাই। আসলে তুমি একটা লোকাল বাস, আর আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, একটা লোকাল বাস উঠে আমার ডাইরেক্ট বাসে উঠানোর দরকার আছে। আমি তো ডাইরেক্ট গাড়ি কথাই কইবে না তুমি। এমন অনেক ফ্রেন্ড আছে না যারা তোমার লাইক কমেন্টস করে না, তাগো ইনবক্সে যাইবা, গিয়া তুমি কিছু কথাবার্তা কইবা, ভাইয়া কেমন আছেন, আপনি কি করেন, আপনি দেখতে অনেক সুন্দর, এই ধরনের কথাবার্তা কইবা। তুমি যখন একটা ছবি দেও কয়েকটা লাইক কমেন্টস তো আইয়ে, এডির আনসার 3-4 ঘন্টা পরপর একটা করে করবা, করলে সবার নিউজ ফিডে নতুন করে 3 ঘন্টা পরপর আইব, দেখবা 20-25টা লাইক আর কমেন্টস বাইরে দেবো গা। আপু পরে কি? ওনারা দুজন মিলে রান্না করছে। আপা মা করে গেছে, ভুল করে দেন, ভুল করছি মাফ করে দেন। এই বাসায় কাজ করার মতো যোগ্যতা তোমার নেই, আগামী মাস থেকে তোমার কাজ করতে হবে না। আমি নেহেই নেহেই নেহি রে, এই তোমার ফেসবুকে তো আমি রিকোয়েস্ট পাঠাইছি, তোমারে আমি সর্বশেষ স্ট্যাটাস দিছি, তুমি কি আমার লাইক দিছো? আরে না, আমি তো ইউটিউবে গান শুনতাছিলাম। জাল লিগে চুরি করি, হেই যদি চুর কই, এটা কি হইলো? স্ট্যাটাস তো তোমার নে দেওয়া, তো তুমি লাইক দিবা না? তুমি আমারে মেনশন করে স্ট্যাটাস দিছো? না না না, তোমার পাঠামু কেন? শুনো, আমার কিছু লিস্টে লোল পোলাপান আছে, দিলে পরে ওই সমস্ত লোল পোলাপান তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এই জন্য পাঠাইছি। অ্যাঞ্জেল হানির লিস্টে ঢুকে কি এতই সহজ? সবাইকে ফলোয়ার বানিয়ে রাখবো না? আমি কষ্ট, তুমি সুখ, আমি ইনবক্স, তুমি পোক, আমি সাইকেল, তুমি বাইক, আমি কমেন্ট, তুমি লাইক, আমি ব্রিফকেস, তুমি ব্যাগ, আমি রিমোট, তুমি ট্যাগ, আমি গেস্ট, তুমি হোস্ট, আমি স্ট্যাটাস, তুমি পোস্ট, আর কি লিখছো?
আমি ঘুম ঘুম তুমি ঝিমো আমি প্রোফাইল পি তুমি ইমো আমি টে তুমি গিভেন আমি এভাও তুমি ইভেন বা লিখতে লেখছো আর কি লেখছো আমি কিন্তু তুমি লেকিন আমি সেলফি তুমি সেকিন আমি স্মার্ট তুমি খ্যাত আমি ওয়ালপুল আমি ওয়ালপুল টিং তুমি সেটিং আমি বোর্ডার তুমি বোর্ড আমি টাইমলাইন তুমি নন আমি ঘরে তুমি ক্লক আমি আনবেন তুমি ব্লক এই তুমি এটা কি লাগতো হ্যাঁ তুমি কি লাগতো তুমি স্মার্ট হ্যাঁ আর আমি খ্যাত তুমি এটা কি লিখতো এখানে তুমি ফান বুঝো না এটা তোমাকে বলি নাই আমি আরে আমার কিছু লোল পোলা বানাছে না তাকে বুঝছি মৃত্যু বাজিল সিটার একটু আগে না তুমি কইলা তুমি আমারই নিয়ে ইষ্টজন লাগছো তাহলে আমি মিথ্যা কথা কইছেন না না তোমারই পোস্ট করছি আর সব তো তোমার নিয়ে লিখি নাই ওই লোল পোলা বানের জন্য কিছু পাঠাইছি আর তুমি যে টুক নেগা বুঝতেছো এটা হলো ছন্দ মিলানোর জন্য মানে কথার সাথে কথা না মিললে তো সুন্দর না এটা সুন্দর করার জন্য একটু এদিক ওদিক দাও একবারে মিথ্যা কথা কইবা না আমি তোমারে এক্ষুনি বলক মারতাছি বলক বলক এমন বলক মারু বলক তো বলকই বি এল ও সি কে একবারে ব্লক মারা দেমু আর যদি একটু ফেক আইডি দিও মুড়ি কোচ পড়ে অ্যাডমিট মি করো না জীবন অ্যাকসেপ্ট করুম না তোমার আমি জন্মের বলক মারু তোমার লাগে কোনো কথাই কইতাম না এই শুধু এই যে আরে এই আমি সরি লিখে এখনি পড়াইতেছি এক সেকেন্ড পাঠাই দিছি হ্যাঁ তুমি আমার ফেসবুকের ইনবক্সে এটা কি লিখছো কি লিখছি আই লাভ ইউ টু মানে কি হ্যাঁ আই লাভ ইউ টু মানে কি তুই তো আইছে এক যোগ এক সমান সমান কত দুই তিন করলে তো গুণা কেন আই লাভ ইউ টু তোমার ভিতরে আমি আমার ভিতরে তুমি কে বললো যে আমি তোমাকে ভালোবাসি একটুখানি আগে তুমি কইলাটা মুখ দিয়ে আই লাভ ইউ টু আরে তুমি আমারে যে এটা ইনবক্সে লিখছো হেডেন আমি বললাম ইনবক্সে লিখছি ভালো কথা তুমি আমার ইনবক্সে দেখিয়ে পড়তা তুমি মুখ দিয়ে কইলা তো আমি এর উত্তর দিলাম আই লাভ ইউ টু এই কেউ যদি ছক্কা মারে ওটার যদি সাইড পাবো হইবো ছক্কা তো ছক্কাই মানে একবার কইয়া ফলাইছো মুখ দিয়ে বাইর করে দিছো এটা হয় কইলো তুমি আইসিটি নিয়ম সম্পর্কে কিচ্ছু জানো না কারো ছবি ডাউনলোড দিলে তার অনুমতি নিতে হয় নিয়ম কানুন জানো না তোমার ফেসবুক চালাইতে কয় কি হ্যাঁ আচ্ছা তুমি এটা কি মন কথা কইলে আমি তোমারে ভালোবাসি তুমি আমারে ভালোবাসো তোমার লিগে আমি কি পারো না সবই পারো এটা তো ফেসবুকের আইন ভাঙছি গেলি এর থেকে বড় আইন ভেঙে গেলাম আমি আচ্ছা তাই নাকি তা আমার জন্য তুমি আর কি কি করতে পারো শুনি কি পারো না তোমার লিগে কও তোমার লিগে মরতে পারো তোমার লিগে উড়াইল দিতে পারো তোমার লিগে তাল গাছের উপর থেকে পড়া পারো ঠাড়া পড়বা লাগছে তার নিচে যা খাড়িয়া পারো শেষ মেশ গাতাই থেকে গুকু সাবাই না তোমার সামনে ধরা পারো ও মা আল্লাহ রে আমি তো সব ভয় পাই এত কিছু থাকতে তুমি সব ধরতে চাও কেন এই তোমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কি সাপুরিয়া ছিল নাকি সুজো তুমি এটা কি মন কথা বললে আমি খানদানি ঘরের লোক আমার বাপ দাদা ছিল সেই রকম বংশ বলি মানুষ আমি সাপুরিয়ার ফুল হবো কেন আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী সাপুরিয়া কেউ আসেন না ই আল্লাহ তুমি আমারে এত ভালোবাসো এত দিনে বুঝলা এত ভালোবাসি তোমারে অনেক ভালোবাসি তোমারে তাহলে তোমার ফেসবুক পাসওয়ার্ডটা আমারে দাও এইটা তুমি কি কথা কইলে তুমি তো আমার জন্য কত কিছু করতে চাও আমার জন্য এত কিছু করার দরকার নাই তোমার ফেসবুক পাসওয়ার্ডটা দিলেই চলবে এটা তুমি কি কথা বললে ভালোবাসা জ্বর হয়েছিল বলে পরম করুণায় তুমি হাত রাখবে কপালে ভালোবাসা বুঝলে না পা হাতে ধরিয়ে দিলে না পা এই এই
এখন কোথায়? ওকে ওকে আমি আসছি। তেমন কিছু হয়নি, ওই বেখেয়ালে রাস্তা পার হচ্ছিলাম, একটা মাইক্রোবাস এসে মেরে দিয়েছে। খেয়াল করবি না, খেয়াল করে পার হবি না। রাস্তা কি মেরে পার করা হয়? রেহানের রিলিজের ব্যবস্থা কর। এই হসপিটালে আমি আমার ভাইয়ের চিকিৎসা করাবো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। খালকেশ ভাইয়া, আপু সারা জীবন যে মানুষটার জন্য অপেক্ষা করেছে, সেই আপনি আপুর সামনে থেকে এভাবে চলে যাচ্ছেন? আমার আপু আজও তার একাকী সময় কাটায় ছোট্ট একটা খরগোশকে নিয়ে কবিতা লিখে, আর আপনি তাকে সামনে পেয়েও পালিয়ে যাচ্ছেন। ওনাকে যেতে দে, ওনার সময় নেই। আমাকে ক্ষমা করবে, আমার তোমাকে অনেক কথা বলার আছে, সেগুলো জানলে তুমি বুঝতে পারবে। কিন্তু এখন শুনে কি করব? যেদিন অপেক্ষা করেছিলাম সেদিন তো আসুন। কে বললো তোমাকে আমি আসিনি? লেট হয়েছে, কিন্তু তুমি তো আমার জন্য অপেক্ষা করলেই পারতে, পারতে না? সারা দিন অপেক্ষা করেছি, আরো অপেক্ষা করতে বলছো? আরো কিছুক্ষণ অপেক্ষা করতে, তুমি না বলতে ভালোবাসা মানে অন্তহীন অপেক্ষা, তাহলে তুমি কেন অপেক্ষা করলে না আমার জন্য? একটা মেয়ে কাজী অফিসে সারাটা দিন বসে আছে, তবু তুমি তাকে অপেক্ষা করতে বলছো? তুমি কেন আসুন এখন কিন্তু বলুন, আমি জানতে চাই তুমি কেন আসুন। সব গোজগাজ করে আমি ঠিকই বের হয়েছিলাম তোমার কাছে আসার জন্য, কিন্তু মগবাজারে আসতেই একজন অন্ধ লোক আমাকে রাস্তা পার করে দিতে, আর তাকে রাস্তা পার করে দিতে অ্যাক্সিডেন্ট হলো। আশেপাশের লোকজন আমাদেরকে হসপিটালে নিয়ে গেল। তিন দিন অজ্ঞান থাকার পর আমি ছুটে গিয়েছি তোমাদের বাসায়, তো নেই। শুনলাম পরে তোমরা ইন্ডিয়া চলে গেছো, সেখান থেকে আমেরিকাতে। তোমাকে ট্রেস করার কোনো উপায় ছিল না, তোমার সাথে যোগাযোগের কোনো কিছুই তুমি রেখে যাওনি, আর তাই রেগে বিয়েটাও সেরে ফেললে, তাই না? আমার যখন রাগ ভাঙল আমি তোমার ওখানে গিয়েছিলাম।
যখন জানতে পারলাম তুমি বিয়ে করেছো তখন বুঝলাম তুমি যা কিছু করেছো ইচ্ছে করে করেছো। কেমন আছেন তোমার স্ত্রী? সম্ভবত ভালোই আছে। সম্ভবত বলছো কেন? যোগাযোগ নেই? আমার স্ত্রীকে সৃষ্টিকর্তা সব যোগাযোগের ঊর্ধ্বে নিয়ে গেছেন। বিয়ের দেড় বছর পর সন্তান জন্ম দিতে গিয়ে সে এবং আমার সন্তান সবাইকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে এই আমি একাই আছি, এরকমই আছি। ও, তোমরা রিলিজ চাচ্ছিলে না ভাইয়া? আবারও রিলিজ করে দিবেন? আপু যদি রিলিজ না চায় সারা জীবনের জন্য? আমার ছোট ভাই রেহান, সেই পুচকে রেহান, তুই এত বড় হয়ে গেছে, আর এই সাথে কিউট মেয়েটা কে? আর তোমরা খরগোশ, খরগোশের কথা কিভাবে জানলে? আপুর কষ্ট দেখে আমি আর রিহান ডিসিশন নেই যে আপনাকে খুঁজে বের করব। রিহান তো আপুর আলমারি থেকে তিন তিনটা ডায়েরি উদ্ধার করে, সেখানে অনেক কবিতা আর আপনাদের ছোটখাটো অনেক কাহিনী ছিল, আপনার একটা ছবিও পেয়েছিলাম আমরা। অবশ্য সেখানে আপনি আরও অনেক ইয়াং আর স্মার্ট ছিলেন। আমরা অবশ্য বুঝতে পেরেছিলাম এখন একটুখানি বয়স তো হয়েছে। ভাইয়া শোনেন, এতদিন আপনি অনেক দূরে দূরে থেকেছেন, এখন যান, আপুকে গিয়ে সরি বল। সরি আমি একা না, ও সাহায্য করেছে। ভেবেছিলাম খরগোশ ভাইয়ার চোখে পড়লে তোমাকে খুঁজে বের করবে। খুব একটা বড় কাজ করেছো। ও জীবনে পত্রিকা পড়ে? কোনো অসুবিধা নেই আপা, ভাই জান আপনার ভিজিং কার্ড এটা কল, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেবো, আপনি আমার হে অ্যাকসেপ্ট করবেন আর আমি সাদা সাথে ট্যাগ করে দেবো, হয়ে যাব। আরে খালি তুমি একলাই পাঠাই বা, ভাই জান আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আপা রাগ করেন কেন? আপনি রাগ করেন।